বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকে কিন্তু আমি কোনো পাত্রপাত্রী সম্পর্কে আলোচনা করতে আসিনি। আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি আলোচনা করতে এসেছি যৌতুক কাকে বলে। আর আপনি কিন্তু আপনারা কিন্তু আমার স্ক্রিনে একটা একটা পত্রিকার প্রতিবেদন দেখতে পাচ্ছেন, যদিও বোঝা যাচ্ছে না, একুরেট বোঝা না গেলেও আমি কিন্তু এটা আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। আর তারপরে যতটুকু আমি বোঝানোর মতো আমি স্ক্রিনটা বড় করে দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুগণ, এখানে কিন্তু হেডলাইনে দেখা যাচ্ছে, দেওয়ানগঞ্জে স্বামী ও দেবরের নির্যাতনে ঘর ছাড়া মামনি। এখানে বোঝা যাচ্ছে যে মামনি একটা মেয়ের নাম। তাদের মূল থিমটা আমি আলোচনা করতেছি, যেহেতু আমি স্ক্রিনশটটা পড়েছি, মূল থিমটা আলোচনা করতেছি। 2010 সালে মামনিন আর আলামিন নামে একটা দম্পতির বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর সেখানে কিছুদিন ঘর সংসার করার পর তখন তার বাবা, মানে মেয়ের বাবা, 2 লাখ টাকা একটা আর্থিক সহায়তা দিয়েছে মেয়েকে, উপহার স্বরূপ বা যেভাবেই হোক দিয়েছে। দেওয়ার পর সে 2 লাখ টাকার বেশি দিন ধরে ধরে রাখতে পারেনি, তার মানে কোনো না কোনোভাবে খরচ হয়ে গেছে, ব্যবসা করছে, যেটা করেছেন লস হয়েছে, লোকসান হওয়ার পর তারপরে স্বামী স্ত্রী উভয়েই ঢাকায় চলে গেছে কোনো একটা চাকরি বাকরি হতো বা কোনো একটা কর্মের সন্ধানে চলে গিয়েছে। তারপর ঢাকায় গিয়ে দেখা গেছে আলামিন নামে তার স্বামী তাকে নির্যাতন করেছে। কী জন্য? আরও 4 লাখ টাকা যৌতুকের দাবি করেছে, তার মানে 4 লাখ টাকা দাবি করেছে মেয়ের বাবা। উঠছে মেয়ের বাবা, কিন্তু উল্লেখ্য এখানে মেয়ের বাবা কিন্তু শারীরিক প্রতিবন্ধী, সে কিন্তু 4 লাখ টাকা। এখানে কিন্তু আপনারা বিষয়টা খেয়াল করে দেখেন, প্রথমে 2 লাখ টাকা দিয়েছে, উইলিংলি দিয়েছে বা যেভাবে হোক দিয়েছে, কিন্তু পরবর্তীতে 4 লাখ টাকা সে দাবি করেছে। তার বাবা কিন্তু শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরে সক্ষম নয়। তো বন্ধুগণ, এখন এই ক্ষেত্রে তার স্বামী তাকে নির্যাতন করেছে, তারপর সেখান থেকে বাড়িতে এসেছে, বাড়িতে আসার পর তার দেবর আর স্বামী দুজনে মিলে তাকে মারধর করেছে, প্রহার করার পর সে দুই সন্তান নিয়ে তার শারীরিক প্রতিবন্ধী পিতার কাছে এসে হাজির হয়েছে। মানে কোনো উপায় না পেয়ে তখন তার বাবার বাড়িতে আশ্রয় নিয়েছে। তো বন্ধুগণ, আমরা কিন্তু যৌতুক বলি, যৌতুক কাকে বলে? এই যে পরবর্তীতে 4 লাখ টাকা দাবি করলো, এটা কিন্তু প্রথম 2 লাখ টাকা কীভাবে তারা নিয়েছিল আমি জানি না, কিন্তু পরের যে 4 লাখ টাকা দাবি করেছে, এই 4 লাখ টাকা হচ্ছে যৌতুক। আর এটা মা প্রহার করুক বা না করুক, যখন এটা দাবি করেছে এটাই হচ্ছে তার উপর যৌতুক। তার মানে ওই মেয়ের বাবা সেটা দিতে সক্ষম নয় এবং সে কোনোভাবে রাজিও হয়নি, এইটা হচ্ছে যৌতুক। কিন্তু আমরা সমাজে যৌতুক কোনটাকে মনে করি? শ্বশুর বাড়ি থেকে যা পালে সব আমরা যৌতুক মনে করি, ঢালাওভাবে যৌতুক মনে করি। বন্ধুগণ, এটা ঢালাওভাবে যৌতুক মনে করার কোনো কারণ নাই, শ্বশুর যদি ইচ্ছাকৃতভাবে খারাপ চোখে দেখার কোনো কারণ নেই। তো বন্ধুগণ, আর আমি আরেকটা বিষয় বলতেছি, যৌতুক হচ্ছে আরবির শব্দ, এটা সুন্দর একটা অর্থ আছে, এর পারিভাষিক অর্থ হচ্ছে উপহার। যৌতুক আসলেই উপহার, কিন্তু যৌতুকের প্রথাটা, যৌতুক যদি হয় এই যে আলামিনের ঘটনার মতো হয়, তাহলে কিন্তু সেটা আর উপহার থাকে না, সেটা হচ্ছে খুবই খারাপ একটা অপরাধজনক বিষয় হয়ে যায়। তো বন্ধুগণ, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে আরও দেখা হবে, আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।